কোনো রাজনৈতিক দলের আয়ের উৎস জানার অধিকার আম জনতার নেই। যেখানে আমজনতার অধিকারের কথা বলি, রাজনৈতিক দলগুলি শাসকের আসনে বসেন, সেখানে দাঁড়িয়ে কেন্দ্রের এই দাবিকে আপনি কতটা সমর্থনযোগ্য বলে মনে করছেন? আমি তো আলাদা কোনো বক্তব্য রাখবো না। যখন এই ইলেকটোরাল বন্ড এই বিষয়টি 2017 সালে যখন ইন্ট্রোডিউসড হল, সেই সময় থেকে দাঁড়িয়ে একমাত্র রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, তারা এর বিরোধিতা করেছেন, প্রকাশ্যে বিরোধিতা করেছেন, এবং তারা ক্যাটেগরিক্যালি রিপিটেডলি রিফিউজ করেছেন ইলেকট্রাল বন্ডের টাকা নিতে। তারা তো পেতে পারতেন, তারা রিফিউজ করেছেন, বাকিরা নিয়েছে। আমার প্রশ্ন এখানে যে আমাদের দেশের ইলেকট্রাল যে এক্সপেন্সেস, তার যে আইন আছে, সেই আইনে খুব স্পষ্টভাবে লেখা আছে যে ইলেকট্রাল এক্সপেন্সেসের একটা সিলিং থাকে প্রত্যেকটি জায়গায়। একজন প্রার্থী যখন খরচ করেন, বিপদদা বুঝদাব এখানে, একজন প্রার্থী যখন খরচ করেন লোকসভা পিছু বিধানসভা পিছু, তাদের একটি সিলিং করে দেওয়া থাকে, এত টাকা পর্যন্ত তারা খরচ করতে পারবেন। আর রাজনৈতিক দলের ক্ষেত্রে আরও একটি অ্যাকাউন্ট থাকে যেখানে রাজনৈতিক দলের এক্সপেন্স তারা দেন। আপনি প্রথমটার ক্ষেত্রে সিলিংটা কিন্তু রেখেছেন, দ্বিতীয়টার ক্ষেত্রে সিলিংটা তুলে দিচ্ছেন। শুধু তাই নয়, আপনি বলছেন যে যারা টাকা দেবেন তাদের আইডেন্টিটি যাতে রিভিল না হয়। আমি এর একটি আর্গুমেন্ট শুনছিলাম, তুষার মেহতা করছিলেন, তিনি বলছিলেন যে এরকম যদি পরিস্থিতি হয় যে কেউ বিজেপিকে টাকা দিয়েছেন, এটা যদি জানাজানি হয়ে যায় কংগ্রেস তার বিরুদ্ধে চলে যেতে পারে, কালকে কংগ্রেস সরকারে আসতে পারে। ঠিক উল্টো পরিস্থিতিটাও তো তৈরি হতে পারে, কেউ বিজেপিকে টাকা দিয়েছেন এই কারণে যে সে বিজেপি ক্ষমতায় এসে ঘুরপথে আজকে দেশের সরকারের বিভিন্ন প্রাপ্তি সরকারের থেকে তার সেটা তারা করে দেবেন, দ্যাট অ্যামাউন্টস টু পলিটিক্যাল ব্রাইব। তাহলে ব্রাইব যদি কোনো প্রসেস যদি কোথাও প্রমোট করে এই ধরনের ব্রাইবকে, সেটাকে কখনোই আমরা আমাদের দেশের যা সোশিও ইকোনমিক স্ট্রাকচার বা কনস্টিটিউশনের যা অবস্থান সেখানে কিন্তু আমরা এটা অ্যালাউ করতে পারি না। এবং এই বিষয়টা যদি চলতে থাকে তাহলে শুধুমাত্র নির্বাচনী ব্যবস্থা নয়, দেশের গণতন্ত্রটাই কিন্তু কুক্ষিগত নয়। কুক্ষিগত তো একটা জায়গায় হাতের মধ্যে চলে আসা, এটা যেটা হবে সেটা হচ্ছে লকড ফর এভার হয়ে যাবে। মানে একটি রাজনৈতিক দল 50 বছর 100 বছর পর্যন্ত রাজত্ব করার চাবিকাঠি পেয়ে যাবে। আমি একটু মনে করিয়ে দিই, 2009 সালের নির্বাচনের পর পি সাইনাথ একটা সার্ভে করেছিলেন, তিনি বলেছিলেন না 2009 onwards ভারতের নির্বাচনী প্যাটার্নটাই বদলে গেছে। এখন কিন্তু কোনো জায়গায় চট করে দেখবে না একজন গরিব প্রার্থী ট্রেড ইউনিয়ন করেন, কৃষক সভা করেন, এরকম একজন প্রার্থী তিনি বড় যোদ্ধার জমিদার বা ক্যাপিটালিস্টের বিরুদ্ধে লড়াই করে জিতে যাচ্ছেন। দিস ওয়াজ অ্যান এক্সেপশন, কম ছিল কিন্তু তাদের প্রতিনিধিত্ব থাকত। তো আজকে কিন্তু ক্রমশ ক্রমশ এই অংশটাকে এলিমিনেট করা হচ্ছে। আর উল্টো দিকে পার্লামেন্টে ক্রোড়পতি এমপিদের সংখ্যা যদি দেখেন তাহলে সেই সংখ্যাটা কিরমভাবে বাড়ছে, সেটা আমার মনে হয় যে এই মুহূর্তে বিজেপি শাসিত ভারতে তার রেটের থেকে বেশি উদাহরণ আর কিছু লাগে না। বহুদিন ধরে ধর্ণা অবস্থানে রয়েছেন চাকরি প্রার্থীরা এবং ডিএ আন্দোলনকারীরা। ইতিমধ্যে দেখা গেছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর কার্নিভাল অনুষ্ঠান করছেন, ঠিক অদূরেই চাকরি প্রার্থীরা এবং ডিএ আন্দোলনকারীরা অনুষ্ঠিত করছেন বিষাদ সম্মেলনী। কি বলবেন এই বিষয়টিকে নিয়ে? এই বিষয়টা তো পশ্চিমবঙ্গের বাস্তবতা। যেদিন এই রাজ্য থেকে একটা শতকরা 99% হয়ে যাওয়া কারখানাকে ভেঙে মুড়িয়ে তার পাঁচিল ভেঙে রতন টাটার ভাষায় যে আমার মাথার উপর বন্দুকটা ছিল, ট্রিগারটা টিপে দেওয়া হয়েছিল, এই রকম একটা পরিস্থিতিতে যখন অরাজকতার সৃষ্টি করে বাংলার রাজনীতিতে কেউ বা কারা ক্ষমতায় আসবার চেষ্টা করলেন, ঠিক তখন থেকেই এই এই বৈষম্য বিষাদের পরিবেশের প্রেক্ষাপটটাই বাংলায় রচিত হয়েছিল। তার জন্যই আমরা দেখেছি যে প্রথমে যেদিন থেকে এই সরকার এসেছে ক্ষমতায়, তৃণমূল কংগ্রেসের, এই সরকারের উপর সাধারণ মানুষ শুধু নয়, বিভিন্ন ক্ষেত্রে এমনকি সরকারের যারা
একটা সময়ের যারা ফলোয়ার্স ছিলেন, যারা সরকারের সমর্থক ছিলেন, তাদের মধ্যে থেকেও বহু সমালোচনা আমরা পেয়েছি। কিন্তু একটা সরকার চলতে পারে কখন, যখন সরকারের কোনো দৃষ্টিভঙ্গি থাকবে? আপনি ভাবুন তো, গত এই 11-23 পর্যন্ত সময়ে কটা চাকরির রিক্রুটমেন্ট এই রাজ্যে হয়েছে? শুধু শিক্ষক নিয়োগ ছাড়ুন, শিক্ষক নিয়োগ তো একটা সেক্টর, বাকি জায়গায় সুষ্ঠুভাবে স্বচ্ছভাবে কোনো নিয়োগ একটা সম্পন্ন হয়েছে? আপনি আমাকে দেখান। এমনকি কন্ট্রাকচুয়াল চাকরিগুলো পর্যন্ত তারা বিক্রি করেছেন। আমরা যা মিউনিসিপ্যাল স্ক্যাম মামলায় যা উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি। তো এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয় কোনো একটি ক্ষেত্রে, তাহলে সেই রাজ্যে এই অবস্থাটাকে আমি কখনোই আলোকিত অবস্থা বলতে পারবো না। এবং এই ডিফারেন্সটাই তৈরি করে দেওয়া হয়েছে যে একটা শ্রেণী, যারা ওই স্থাবক শ্রেণী, যারা সরকারে থাকা রানী রাজাদেরকে তোয়াজ করে চলবেন, ক্ষমতাকে ভয় করে চলবেন, সেই শ্রেণীর ফুলে ফেঁপে উঠছে। অন্যদিকে রাজ্যের যেটা প্রকৃত মানব সম্পদ, রাজ্যের যৌবন, তাদের যে কাজের অধিকার, তাদের বাঁচার অধিকার, সেই বিষয়টা কিন্তু ক্রমশ অন্ধকারে চলে যাচ্ছে। এটা ভয়াবহ।